অনেক সিদ্ধাস্থল লোক তার দুঃখজনক ঘটনা একটা এমএলএ সুসাইড করে নিয়ে ওটাকে নিয়ে আমরাও চিন্তা আছি পুলিশকে আমরা নির্দেশ দিয়েছি পুলিশ তদন্ত করবে নাম্বার ওয়ান পোস্টমর্টম রিপোর্টটা আমরা দেখবো নাম্বার টু নাম্বার থ্রি যখনই উনি বিজেপি জয়েন করলেন পার্লামেন্টের আগে তো বিজেপিতে আবার টিকিট নিয়ে অশান্তি কে টিকিট পাবে কে পাবে না লোকটা ডিপ্রেশনে চলে গেছিল আর তারপরে পরিবারের কী ক্লেম আছে না আছে আমরা জানা আমাদের জানা নাই এটা কিন্তু দুঃখজনক ঘটনা আর সিধাস্থল লোক এমএলএ হিসাবে অনেক সিধাস্থল লোক আমরা অনেকে অনেক সম্মান দিতাম শ্রদ্ধা করতাম আর আজকে সকালে আমি এসপিকে বলেছি যে আপনি আগে প্রপার ইনকোয়ারি করার দরকার আছে প্রয়োজনীয় পুরো ইনকোয়ারিটা করেন ওখানকার ওসি দিলীপ বাবু আছেন ওনাকে আমি বলেছি আর তারপরে আরও যারা এজেন্সি তাদেরকে সবাইকে বলেছি যে ভাই কমপক্ষে দুটা ভালো একটা এমএলএ বাড়ি থেকে একটার পরে বোধ হয় বা দুটার পরে বাড়িতে ছিল না বাড়ি থেকে বাইরে গিয়ে পড়ছে এটা নিয়ে আমরাও চিন্তিত আছি।